হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ জিআই সম্পর্কে আলোচনা করবো এই ভিডিওতে তো বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে স্কিপ করে দেখবে না আর যে সকল বন্ধুরা এই চ্যানেলটিতে নতুন ইস্যু তাদেরকে বলবো এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে কারণ আমি প্রতিনিয়ত জি কে ম্যাথ রিজিনিং এই সমস্ত বিষয়ের উপর ভিডিও আপলোড দিয়ে থাকি এবং লেটেস্ট গভর্নমেন্ট জবস সম্পর্কে আপডেট দিয়ে থাকি তো বন্ধুরা শুরু করবো আজকের ভিডিও জিআই তিনটি সার্কেল দেওয়া রয়েছে সেখানে আবার তিনটি করে পোর্শন দেওয়া রয়েছে পঞ্চাশ একত্রিশ নয় বিয়াল্লিশ একুশ নয় তেতাল্লিশ এগারো মার্ক তো ফ্রেন্ডস এটা আমরা কীভাবে করবো অপশনে দেওয়া দেওয়া রয়েছে আট সাত নয় আমাদের কী হবে এখানে এখানে পঞ্চাশ আর একত্রিশ দেখি যোগ করে কত হচ্ছে একাশি তো নয় দিয়ে ভাগ যাচ্ছে নং নং একাশি হ্যাঁ যাচ্ছে তো এখানে যোগ করবো বিয়াল্লিশ আর একুশ যোগ করলে হচ্ছে আমাদের তিন তেষট্টি নয় দিয়ে ভাগ যাচ্ছে সাত নং তেষট্টি হ্যাঁ যাচ্ছে বাহ তারপরে তেতাল্লিশের সঙ্গে এগারো যোগ করব কত আসবে আমাদের চুয়ান্ন নয় দিয়ে ভাগ যাচ্ছে ছয় নং চুয়ান্ন তো নয় হচ্ছে বন্ধুরা এটা সঠিক অ্যান্সার ঠিক আছে তো এই জিআইটি একটু অন্য অন্যরকমের তো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুটি সংখ্যা যোগ করে নিচে যে সংখ্যাটি দেওয়া রয়েছে সেই সংখ্যাটি দিয়ে বিভাজ্য যাচ্ছে কিনা যদি বিভাজ্য যাচ্ছে তাহলে সেই সংখ্যাটি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার ঠিক আছে তো এখানে অন্য এই ক্ষেত্রে অন্য অ্যান্সারও আসতে পারে তো আমাদের অপশন টেস্ট করে কিন্তু এই অঙ্কটি করতে হবে এই জিএটি আমাদের অপশন টেস্ট করে করতে হবে তো তারপর দেখে নেব নেক্সট কোয়েশ্চেন এবারে নেক্সট যে কোয়েশ্চেনটি বলছে যদি সিক্স গুণন সিক্স ইকুয়ালস টু তেত্রিশ হয় বা সাত গুণন দুই সমান সমান ছত্রিশ হয় চার গুণন আট সমান সমান চব্বিশ হয় তাহলে আট গুণন চার সমান সমান কত অপশনে দেওয়া রয়েছে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তো এই জিআইটি আমরা কীভাবে করবো তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ছয় ছয় গুণ করলে হয় ছত্রিশ তো এখানে দেওয়া রয়েছে তেত্রিশ আচ্ছা ছয় ছয় ছত্রিশ থেকে আমি যদি তিন মাইনাস করি তো তেত্রিশ হচ্ছে তো তারপর এটা দেখি তো সাত দুগুনো চোদ্দ তো চোদ্দো প্লাস তিন করলে হবে সতেরো আবার মাইনাস থ্রি করলে হবে এগারো তো এটা তো হচ্ছে না তো এই প্রসেসটি আমাদের এখানে খাটছে না তো অন্যভাবে দেখি আচ্ছা বন্ধুতায় আরেকটা বিষয় বলব এখানে ছয় ছয় গুণ করলে আমাদের ছত্রিশ হয় কিন্তু জিআই এমন একটা বিষয় যেখানে ছয় ছয় গুণ করলে বারো হতে পারে আবার চোদ্দোও হতে পারে ঠিক আছে জিআই সব কিছু সম্ভব কিন্তু জিআই এমন একটা পার্ট তাই না তো তারপর দেখে নেবো এখানে আমাদের অন্য প্রসেস দেখি এবারে ছয় ছয় ভাগ দুই তো আমরা আমরা যদি ছয় এটাকে শিশুটি ধরি তো কত হয়ে যাচ্ছে তেত্রিশ তাই না তো এবার এখানে যদি আমরা বাহাত্তর ধরি বাহাত্তর বাই দুই তো ভাগ দিলে হয় ছত্রিশ হ্যাঁ হচ্ছে তো এখানে আমরা দুটি দেখে নিলাম তো এটাও একই প্রসেস হবে চার গুণন মানে আটচল্লিশ হবে আটচল্লিশকে ভাগ করলে পরে চব্বিশ আসবে তো এটাও একই প্রসেস চুরাশি দিয়ে আমরা চুরাশিকে আমাদের দুই দিয়ে ভাগ করতে হবে চার দুগুনো হয় দুই দুগুনো চার বিয়াল্লিশ হচ্ছে সঠিক আনসার তিন নম্বর অপশনটি সঠিক আনসার ঠিক আছে তো তারপর দেখে নিব নেক্সট কোয়েশ্চেন এবারে আমরা নেক্সট জিআই দেখে নিব তো বন্ধুদেরকে আমি একটা কথা বলবো এখানে আমি জিআইটি ক্যামেরা অন না করেই সলিউশন করে ফেলেছি ঠিক আছে তো তোমরা বুঝতেই পারছো কি হয়েছে এখানে তো আমি এখানে দেখতে পাচ্ছি চার তিন দুই রয়েছে ছয় নয় দশ নয় সাতাইশ কোয়েশ্চেন মার্ক তো আমাদের এখানে দেখতে হবে চার তিন যোগ হচ্ছে সাত আবার এদিকে উপ কোন চার আর দুই যোগগুলো হচ্ছে ছয় ছয়ের অর্ধেক তিন এখানে দশ আর ছয় করলে হচ্ছে ষোলো ষোলোর অর্ধেক আট কিন্তু হচ্ছে না এখানে প্লাস ওয়ান হয়ে যাচ্ছে তো আমাদের এবারে এদিকটায় দেখবো চার আর ছয় যোগ করলে হচ্ছে দশ দশের থেকে এক মাইনাস করলে হচ্ছে নয় এখানে আবার নয় তিন বারো বারো থেকে এক মাইনাস করলে হচ্ছে এগারো কিন্তু এখানে তো সেটা হচ্ছে না তো আমাদের এখানে কিভাবে দেখতে হবে এই চার নং ছত্রিশ ছত্রিশে বর্গমূল করবো ছয় আসবে এখানে তিন সাতাশে হচ্ছে একাশি একাশির বর্গমূলক নয় আসবে তো এখানেও এমন একটা সংখ্যা নিতে হবে যার সঙ্গে গুণ করলে পরে আমাদের কী হবে মানে দশে স্কোয়ার করতে হবে দশের স্কোয়ার করলে কত হবে একশো তো এখানে কত গুণ দিলে পরে দুয়ের সঙ্গে একশো আসবে নিশ্চয়ই পঞ্চাশ তো এক নাম্বারটা হচ্ছে শরিক অ্যান্সার ঠিক আছে তো তারপর দেখব নেক্সট কোয়েশ্চেন তো এবারে নেক্সট যে কোয়েশ্চেনটি বলছে যদি টাইগার ইকুয়ালস টু বাই থ্রি হয় বাফেলো ইকোয়ালস টু থ্রি বাই ফোর ক্রোকোডাইল ইকালস টু ফোর বাই ফাইভ হয় তাহলে এলিফ্যান্ট ইকুয়ালস টু কত হবে তো এখানে অপশনে দেওয়ার হচ্ছে দুই বাই পাঁচ তিন বাই পাঁচ চার বাই পাঁচ তো এই জিএটি আমরা কীভাবে করব তো এখানে আমরা টি এর টি টোয়েন্টি হয় তো আই হচ্ছে গিয়ে আমরা মানগুলো দিয়ে করতে পারি ঠিক আছে কিন্তু এখানে যে রুলস শেখাচ্ছে আমি বলে দিই সেটা হচ্ছে কি এখানে ভাবেল আর কনসনেন্ট দেখব ঠিক আছে মেন ফোকাস হচ্ছে আমাদের ভাবেল আর কনসোনেন্ট তো এখানে আমাদের টোটাল সংখ্যা হচ্ছে এক দুই তিন চার পাঁচ তো পাঁচ তো আমরা দেখতে পাচ্ছি দুই আর তিন করলে পাঁচ হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো চার আর তিন করলে সাত হচ্ছে তো এখানে বিষয়টা হচ্ছে এখানে আই ই আই আর ই হচ্ছে দুটি ভাবেল তো দুইটা উপরে লিখলাম আর বাকি তিনটি অ্যালফাবেট থাকলো সেই তিনটি অ্যালফাবেট কি কনসোনেন্ট তো সেই তিনটি নিচে লিখলাম আচ্ছা তার মানে আমি এখান থেকে বুঝতে পারলাম যে ভাবেলগুলো উপরে হচ্ছে আর কনসোনেন্টগুলো নিচে হচ্ছে তো এখানেও দেখি তো একই রুলস খাটছে কি না এ ও তো এটা এই তিনটি সংখ্যা হচ্ছে মানে তিনটি অ্যালফাবেট হচ্ছে আমাদের ভাবেল তো উপরে লিখলাম তারপরে বাকি যে চারটা সংখ্যা চারটা অ্যালফাবেট থাকলো ইউ বি এ ডবল এফ আর এল চারটা অ্যালফাবেট সেই চারটা অ্যালফাবেট আমরা নিচে লিখলাম বুঝে গেল তো একই রকমভাবে এলিফেন্টটাও হবে তো অবশ্যই তোমরা এটার কোয়েশনের অ্যান্সার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো তারপর দেখে নেব নেক্সট জিআই তো এটা রিপিটেড হয়েছে এই কোশ্চেনটি ঠিক আছে তো তবুও আমি একবার বলে দিই এখানে চার চারা ষোলো দুই দুগুনো চার আর যোগ এক তার মানে এই যে সংখ্যা তিনটির স্কোয়ার স্কোয়ার করে যোগ এই তিনটি সংখ্যা স্কোয়ার স্কোয়ার করে যোগ তো এই তিনটি সংখ্যা স্কোয়ার স্কোয়ার করে যোগ করলে আমাদের কত আসবে এখানে সেটাই চাইছে তো অবশ্যই এটাও তোমরা কি করবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো তারপর নেক্সট কোয়েশ্চেন দেখে নেব এবারে নেক্সট যে জিআইটি দেওয়া রয়েছে এগারো দুই চার আটানব্বই তিন ছয় পাঁচ একশো আট নয় এক কোয়েশ্চেনমার্ক অপশনে দেওয়া রয়েছে বেরাশি আশি একাশি তো আমরা এখানে দেখি তো আট তিন যোগ করে এগারো হচ্ছে ছয় আর নয় যোগ করে পনেরো হচ্ছে হচ্ছে না তো এবারে অন্যভাবে দেখি এগারো আর আট যোগ করে হচ্ছে আমাদের কত উনিশ উনিশের বর্গমূল করলে তিন হচ্ছে না তো তারপরে কি করি কি করি এবারে দেখি এগারো গুণন দুই গুণন চার আটানব্বই আসে কিনা ঠিক আছে এই দিকটাই দেখছি আমরা অনুভূমিকভাবে দেখছি তো এগারো দুগুণ বাইশ বাইশ আর চার গুণ করলে হচ্ছে অষ্টআশি তো দশ যোগ করলে হচ্ছে আটানব্বই আচ্ছা ঠিক আছে তিন গুনন ছয় গুণন পাঁচ তো তিন পাঁচ ছয় তিরিশ নব্বই নব্বই সঙ্গে দশ যোগ করে হ্যাঁ তো আমরা বুঝতে পারলাম এখন যেটা বিষয় হচ্ছে আট আর নয় গুণ করতে হবে তারপরে একের সঙ্গে গুণ করে কত যোগ দিতে হবে দশ যোগ দিতে হবে ঠিক আছে তো নয় একের নয় আট নম্বর বাহাত্তর বাহাত্তরের সঙ্গে আমরা যদি দশ যোগ দেই তো কত আসবে বিরাশি তো এক নম্বর অপশনটা হচ্ছে সঠিক আনসার তো ফ্রেন্ডস আজকের ভিডিও এই পর্যন্তই তো দেখা হচ্ছে আবার পরবর্তী নেক্সট ভিডিওতে বন্ধুদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব তোমাদের এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা যদি এখান থেকে কিছু শিখতে পারো জানতে পারো তো অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবে। ঠিক আছে আর অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না